নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর আজকে সকালে জলখাবার করব ইডলি আর নারকেলের চাটনি। তো ইডলিটা প্রথমে করে নিচ্ছি, তারপর চাটনিটা করব। আর এদিকে চাটনিটাও করবো, তো নারকেলগুলোকে ছোট ছোট করে কেটে নেব। নারকেলের সাথে একটু ধনে পাতা দিলেও ভালো লাগে, কিন্তু ধনে পাতা নেই, তো কেবলমাত্র নারকেল দিয়ে চাটনিটা তৈরি করব। তো নারকেলটা পেস্ট হয়ে গেছে, এরপর এতে কারি পাতা, জিরে, সর্ষে দিয়ে একটা যে ফোড়ন ওটা দেবো। তো ইডলি হয়ে গেছে, চাটনি এবার ব্রেকফাস্টটা করে নেব, তারপর দুপুরের যে খাবারগুলো সেগুলো করব। তো আজকে করব লাউয়ের সবজি মাছের মাথা দিয়ে। তো লাউটা প্রথমে কেটে নেব, তাতে একটা আলুও দেব। আর মাছের মাথা, এগুলো কাতলা মাছের মাথা, কটা পিস আছে, তো ওটা নুন দিয়ে মাখিয়ে ভেজে নেবো আমি। কাতলা মাছের মাথা দিয়ে লাইয়ের সবজি খেতে খুবই ভালো লাগে। এটার সাথে মুগ ডাল করলেও মাছের মাথা দিয়ে ভালো লাগে, তাই আমি লাইয়ের সবজি করবো। আর মাছ ভাজার তেলটা দিয়ে আমি একটু সবজিটা চাপাবো। এতে আমি কোনো বাটা মশলা দিচ্ছি না, কেবল পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর একটু ধনে জিরে হলুদের গুঁড়ো দিয়ে এটা করব। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। আর হ্যাঁ, এতে একটু আদা বাটা, মানে আদা গ্রেট করে দিয়েছি, বেটে না। তো মশলাগুলোকে কষিয়ে নেবো।
মশলাগুলো কষে গেছে। এরপর আমি লাউ আর আলু যেটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো, আর এগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এখন দুপুরও হয়ে গেছে, ভাতের খাবার টাইমও হয়ে গেছে, তো আমি ভাতটা খেয়ে নেবো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।